الحمد لله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআনুল করিম পাঠিয়েছেন, সেই মাসে এই কোরআন তেলাওয়াত শিক্ষার যেই অনলাইন ক্লাস অনলাইন স্কুলের আয়োজনে, আজকে আমাদের এই ক্লাসের চতুর্থ পাঠ। আজকে চতুর্থ পাঠের আমাদের বিষয় হচ্ছে বর্ণের সংযোগ শিখি। কালকে আমরা অনেকটাই এই বিষয়গুলো নিয়ে কথা বলে ফেলেছি, যে বর্ণের সংযোগ অর্থাৎ মুরাক্কাব, গাইরে মুরাক্কাব বা গয়রে মুরাক্কাব, যেটা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম সেটাই হচ্ছে বর্ণের সংযোগ শিখি এবং কোনটি কোন বর্ণ তা নির্ণয় করি। কালকেও আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই পেরেছেন, আশা করছি যাদের জড়তা ছিল, সমস্যা ছিল, সেটা আজকের ক্লাসে পুরোপুরি সংশোধন হয়ে যাবে। তো আমরা সরাসরি আজকের ক্লাসে প্রবেশ করছি। আমরা পবিত্র মাহে রমজানের রাত সাহরিতে আবার উঠতে হয়, এই জন্য আমরা যত সম্ভব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। গতদিনে ক্লাসটা একটু বড় হয়ে গেছিল। তো প্রথম যেই আকৃতি বর্ণটা আমাদের সামনে আসলো, এই বর্ণের আকৃতিটার নাম কি, কে বলবে? অথবা একাধিক সবাই ব্যক্তি ব্যক্তি বলতে পারেন এই বর্ণটার বা নাম। বা বা জি, এরপর বায়ের সাথে একটা হরফ যুক্ত হলো, সেই হরফটার নাম কি? আলিফ আলিফ আলিফ। এরপর হা হা, এরপর বা বা। আচ্ছা প্রিয় ভাইরাম, আগে একটা বিষয় অ্যালার্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমার এখানে আবহাওয়া খুবই খারাপ মনে হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে অনেক বেশি, তো যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। চলে গেলে আমার নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবস্থা আছে মোবাইলে, কিন্তু সেটা অনেক বেশি দুর্বল মনে হচ্ছে। তো যদি সমস্যা হয় তাহলে ক্লাসটা কেটে গেলে আমরা ইমরান ভাইকে নক দিব, যদি সম্ভব হয় ইমরান ভাই ক্লাসটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইরা, এরপরের হরফটা হচ্ছে হা আর বা, এরপর দুইটা হরফ যুক্ত হয়েছে, জিম হা আর জিম জিম। জিম জিম। জি, এটা বলবেন জিম এটা জিম 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 দাল 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 মিম মিম আইন 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 সদ 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 ফা পা পা ফা দদ দদ গয় দদ দলন ওয়াইন ওয়াইন এরপর জিম 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 হামজা হামজা জা হাম হামজা ইয়া আচ্ছা, আইন এখানে আই এই হরফটার সাইন ব্যাপারে, সোয়াত জি জি মাশাআল্লাহ, এই হরফটার ব্যাপারে বলি যে জিমের পরে হামজা বললে আর ইয়া বলা লাগবে না, উপরে যে হরফটা থাকবে সেই হরফটা উচ্চারিত হবে, যখন এটার উপরে হরকত থাকবে তখন উপরের হরফটাকে আমরা পড়বো। আচ্ছা পরের লাইন, জ লাম 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 কাফ লাম কাফ লাম কাফ হা হা ওয়াও ওয়াও হা ওয়াও লাম লাম হা লাম ওয়াও হা 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 মিম মিম হা মিম আচ্ছা, এই শেষে লাম হা আমরা বললাম, এবং তার ঠিক শুরুতে পরের পরের শব্দ শুরুতে হা দেখলাম আরো একটা হা, এই দুইটা হায়ের মধ্যে পার্থক্যটা কে বলতে পারবে? একটা হচ্ছে হা একটা হচ্ছে হা মুগ জি জি, এইটা হচ্ছে হা, স্বাভাবিকভাবে আমরা হা করলে যেরকম আওয়াজ হয় হা হা, আর এটা হচ্ছে হা হা। হা এরপর ফা ফা জিম ফা জিম জিম ইয়া ইয়া ফা ফা জি মাশাআল্লাহ। খ খ রাখা জল জল মিম 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 নুন মিম মিম নুন 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 লাম লামালিক লাম আলিফ লামালিক লাম লামালিক আলিফ আচ্ছা, আপুদের ক্যামেরাটা বন্ধ রাখলে মনে হয় লাম একটু ভালো হয়। লাম লাম হা আইন হা লাম হা লাম লাম হা লাম হা আচ্ছা, আপুদের ক্যামেরাটা একটু অফ রাখবেন। হা হা ইয়ে ইয়া 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 সা সিন সিন সা সিন সা সিন কাব বা বা বা
हा मीम मीम बा खा बा या हा या हा कफ कफ ओ वाओ वाओ लम हमजा हमजा हा मीम मीम हामिम जा हामिम मीम जा हामिम मीम हामिम हामिम ता हा 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 কোন আপুর যদি ক্যামেরা অন থাকে, ক্যামেরাটা একটু অফ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জিম র জিম র র নুন ফা নুন মিম হা হা স খ মিম সতা মিম 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 লাম লাম মিম 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 আইন 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 নুন নুন আচ্ছা লাম চলাম লাম চলাম। এখন আমাদের পড়ার বিষয় হচ্ছে এই যে জ আর লাম। এই জ আর লাম কোরআনের ক্ষেত্রে যখন আমরা পড়বো, কোরআনে যখন শব্দ আকারে আসবে তখন এরকম পৃথক থাকবে না, তখন এরকম পৃথক থাকবে না। তো এই জন্য এই জ আর লাম এটা যুক্ত করে কিভাবে লেখা যায় সেই বিষয়টা আমরা শিখবো। তার মানে জ হরফটাও মুরাক্কাবের হরফ, এই জন্য মুরাক্কাবের হরফ একসাথে সংযুক্ত করে লিখতে হবে। এখন মুরাক্কাবের হরফ একসাথে সংযুক্ত করে লিখতে হলে সেটা লেখার আকৃতি কেমন হবে সেটা আমরা এখন শিখবো। এই যে ঠিক নিচেই দেখাচ্ছে, জ হরফের সাথে যখন লাম যুক্ত হবে তখন ঠিক এরকমটাই দেখাবে। আচ্ছা, এরপর আমাদের সামনে আসলো লাম কাফ, এরপর পরে হরফ আসলো হা ওয়াও, এরপর হরফ আসলো লাম হা। এখন এই লাম হরফগুলো হা আমরা কিভাবে লিখবো, কিভাবে যুক্ত হবে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য নিচের এই ঘরটা রাখা হয়েছে। প্র্যাকটিস অংশে আমাদের শিটটা কপি করে এখানে লিখতে হবে, এই প্র্যাকটিসটা বাসাই করার জন্য, এটা হোমওয়ার্ক হিসাবে থাকবে। এরপর মিম হা, এই মিম হাটা একসাথে যুক্ত করলে কেমন হবে সেটাও নিচের এই সকটাতে লিখতে হবে। এই প্রত্যেকটাই হচ্ছে মুরাক্কাবের হরফ, তাতে হরফ যুক্ত করলে কেমন দেখায় সেটা আমাদের এখানে বোর্ড থাকলে, ডিজিটাল বোর্ড থাকলেও সুন্দর করে দেখানো যেত। এখানে দেখানোর সুযোগ হচ্ছে না। ইয়াসিন, এটা কিভাবে হবে, আমি তো বোর্ড নাই তারপরেও দেখানোর একটু চেষ্টা করি। যেমন হচ্ছে যখন আপনি ইয়া লিখবেন, ইয়া যখন প্রথম হরফ থাকবে তখন এরকম থাকবে, সিন শেষে থাকলে এরকম থাকবে, ইয়ার নিচে দুইটা নকতা, এই যে এরকম করে আমাদেরকে নিচের ঘরগুলোতে লিখতে হবে। আচ্ছা, এরপর কাফ বা, কাফ বা একসাথে যুক্ত হলে কেমন দেখায়, হা মিম একসাথে, এগুলো প্র্যাকটিস অংশে আমরা শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এতক্ষণ শিখতেছিলাম দুইটা বর্ণ একসাথে সংযুক্ত করলে কিরকম লেখা হবে। এখন হচ্ছে আমাদের পড়ার বিষয় হচ্ছে তিনটা বর্ণ একসঙ্গে হলে কিভাবে আমরা মুরাক্কাব করব, কিভাবে সংযুক্ত আকারে এটাকে লিখতে পারি সে বিষয়টা এখন শিখবো। তো প্রথমে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি, এই বর্ণটার নাম কি সবাই বলবেন। সিন সিন, সিন জি। এরপর কাপ নুন নুন, নুন কাফ নুন, হ্যাঁ দেখেন কিভাবে যুক্ত হলো। প্রথমে সিন এটা আমরা জানি, এরপর সিনের সাথে যখন মুরাক্কাব হিসেবে কাফকে লিখবো তখন সেটা আকৃতিতে দাঁড়াবে এমন, এরপর কাফের সাথে যখন আরো একটা যুক্ত বর্ণ তথা নুন যখন বসাবো তখন সেটা আকৃতি হবে এরকম, একসাথে সিন কাফ নুন, এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখন দ্বিতীয় হরফ আসলো দদ দদ, দদ হ্যাঁ হা হা হ্যাঁ কাপ কাফ, জি। কিভাবে যুক্ত হচ্ছে এটা দেখবেন, এরপর প্রথম হরফের নাম, সদ এরপর লাম হা 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 হ্যাঁ জি, এই যে এগুলোকে বলা হয় মুরাক্কাব আরবিতে, এটাকে বলা হয় মুরাক্কাব, জি। এটা বা 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 সদ সদ লাম লাম লাম, এই তো মাশাআল্লাহ, তাহলে এখানে বর্ণ যুক্ত করাটাকেই মুরাক্কব বলা হয়। জি জি জি, বর্ণ হ যুক্ত করাটাকেই মুরাক্কাব বলা হয়। আচ্ছা, তবে বলেছিলাম যে এই আরবি 29টি হরফের মধ্যে 7টি এমন বর্ণ রয়েছে যেই বর্ণটা পরের হরফের সাথে যুক্ত হয় না, এটাকে বলা হয় গয়রে মুরাক্কাব। এই গয়রে মুরাক্কাব হরফের নামগুলো আমি বলেছিলাম 7টি হরফ, আলিফ,
হামজা, দাল, জাল, র, ঝা আর অ। রজা, ও এই হরফগুলো তার বামের হরফের সাথে যুক্ত হয় না, এটা আসলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা এই তিনটা খ বলে লাম, যাবো। খ লাম সাদ, জি, এরপর আইন নুন আইনু কাফ কাফ কাফ, কফ কফ এরপর লাম 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 আইন লাম নুন আইন নুন। নুন, জি, এরপর সিন সিন ফা 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 হা 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 উচ্চারণ করেছেন একজন, এটা হা হবে না, হা এটা হা। জি, হা হা হবে হচ্ছে এটা, এই যে দদ হা কাফ, সদ লাম হা হা। একটা বার একটা হালকা এরকম জি জি, আফ কাফ নুন নুন তা তা, নুন তা, শিন শিন ফা আইন, ফা আইন আইন তা 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 জিন দাল, জিন দাল ডাল দাল, ফা ফা তা ফা তা ফা খা খা হা হা। এ হায়ের উচ্চারণটা করবেন সবাই, হা 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 হ্যাঁ, হা ফা তা হা ফতা হা হা মানে হা নুন নুন আইন তা আইন তা, তা ইয়া 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 কব সাদ লাম লাম, লাম শিন 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 জিম আইন জিম লাম, আইন সিন সিন হা হা মিম 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 মাশাআল্লাহ। অনেকে বলতে পারতেছেন কিন্তু, আবার একেবারে যারা বলতেছেন না আমরা কিন্তু ধরবো। আপনারা এখনই পার্টিসিপেন্ট করেন, কিছুক্ষণ পর শেষের শেষের হাটা কি ভিতর থেকে হবে না ওটা হ্যাঁ হবে হ্যাঁ 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 ভিতর থেকে হা সিন হা 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 মিম মিম হা মিম, হা এটা হচ্ছে হলকের হলকের শুরু থেকে। হলক মানে হচ্ছে কণ্ঠনালী, আমাদের যে কণ্ঠনালী, এই কণ্ঠনালীকে একবার শুরু থেকে তথা যে গলার যে নিচ, এখান থেকে এটা উচ্চারিত হয় হা হা। খ বা খ র জি বা র, আর কাফ কাফ সিন 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 বা বা, সরি, কাফ বা সিন বা, হ্যাঁ সবাই পার্টিসিপেন্ট করবেন, সবাই উত্তর দিবেন। সিন সিন আইন আইন দাল 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 আইন দাল, ইয়া ইয়া র সিন সিন র র র র, নুন নুন মিম ফা ফা সিন ফা ফা নুন সিন, ফা কফ কফ সিন লাম মিম, কফ লাম লাম মিম, লাম মিম লাম মিম, আইন আইন ক আইন কফ অ লাম সিন লাম লাম লাম, ত ত লাম লাম বা লাম বা বা লাম, ত বা লাম বা, মিম ত মিম র ত মিম র ত র, হা হা বা ত হা হা বা বা র ত র, হা বা ত ত আইন লাম আইন মিম মিম, লাম লাম মিম মিম, বা বা আইন বা আইন আইন র দাল দাল বা আইন শেষটা দাল দাল জি জি দালাইন দাল জি। এখন হচ্ছে সিন আবার জিম আইন এখন বলেন তো, পবিত্র কোরআনে যদি এই তিনটা হরফ দিয়ে একটা শব্দ তৈরি করা হয়, যেমন আমরা ধরতে পারি সিন জিম আইন সাজাআ, সাজাআ শব্দটা যদি এভাবে থাকে, বলেন তো লেখাটা কি ঠিক আছে? এভাবে কি লেখা না থাকবে? না হ্যাঁ, না কারণ আইনটা মাঝে আসবে এটা এটা বিচ্ছিন্ন না না বিচ্ছিন্ন ভাবে আছে, এখন হচ্ছে এটা মুরাক্কাব আকারে বসাতে হবে, তাই তো? তো কেমন হবে সেটা? জি, সিন এই যে শিনের পরে, হ্যাঁ জি জি, এরকম তো নাকি? জি শিন হ্যাঁ, আই, হ্যাঁ এই বুঝছি, মোরাক্কাবের প্র্যাকটিসটা আমাদের করতে হবে। প্রথমটা একটু উদাহরণস্বরূপ দেওয়া, বাকিগুলো দেওয়া নাই। যে শিটটা আপনাদেরকে দেওয়া হবে, এটা ফটোকপি করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আর সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অথবা প্রিন্ট করে আপনারা লিখে আমাদেরকে ছবি উঠে এই গ্রুপে দিতে পারেন অথবা পার্সোনালি দিতে পারেন। এরপর সিন হামিম, এটা কিভাবে লিখবো সেটা এখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, অথবা যদি কোনোটা না পারেন, বুঝতে না পারেন, তাহলে বলতে পারেন, আমরা মাউস দিয়ে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো ইনশাআল্লাহ। সিন আইন দাল, আচ্ছা এই আইনটা হচ্ছে কিরকম হবে? সিন আরেকটা রকম আইন, এই এরকম হবে কিছুটা, এখানে হাতের লেখা সুন্দর হচ্ছে না। আচ্ছা নুন ফা সিন কাফ লাম মিম, আচ্ছা
আচ্ছা, এখন হচ্ছে আমরা শিখব চার ও ততোধিক বর্ণ। চার ও ততোধিক বর্ণ কিরকম হয় সেটা আমরা এখন শিখব ইনশাল্লাহ। তো যে হরফটা সামনে আসবে সে হরফটা আমরা একটু বলবো সবাই। প্রথম হরফটার নাম নুন নুন। নুন নুন আইন 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 মিম মিম তা মিম তা 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 জিম ভা জিম জিম আইন 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 লাম 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 ল্যাম নুন নুন নুন। জি জি এরপর লাম 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 আইন 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 বিজি থাকবে তো লাভ আছে লাম লাম কাফ 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 মিম মিম কফ ক আই অ আই আইন আইন আলিফ লাম আলিফ লাম হাম মিম দাল দাল যে যত দ্রুত হরফ চিনতে পারবেন, এখানে তো টান বা মাদের ফাংশন নাই, সুতরাং এখন যে যত দ্রুত হরফ উচ্চারণ করতে পারবেন বুঝবেন যে আপনার পড়া ফাস্ট হচ্ছে। আলিফ আলিফ লাম 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 হা লাম মিম জি জি হা শেষে মিম বললেন একজন, মিম এটা হা হবে। মিম হা হা ওইটা হা হা জি জি মিম মিম হা হা মিম দাল মিম মিম ডাল। দাল আচ্ছা, এখানে মিম দাল পার্থক্যটা একটু দেখবেন যে মিমের শুরুটা আসলে কেমন ছিল। মিম এটা হচ্ছে শুরু, আর এই মিমটা যদি মাঝে আসে তাহলে আকৃতিটা কেমন থাকতেছে একটু খেয়াল করবেন। আর কালকে বলতেছিলাম যে মিম আর আইনের মধ্যে অনেকে হচ্ছে মুসব্বাই পড়ে যায়, কোন কখনো কখনো আইনকে মিম বলে ফেলে। মিমটা হচ্ছে যে নিচের দিকে মাথাটা থাকবে আর আইন হচ্ছে উপরের দিকে থাকবে, এই হচ্ছে পার্থক্য। ফা আলিফ ফা লাম আলিফ লাম হা শিন আলিফ হা লাম আলিফ হা দাল আলিফ হা দাল দাল তা দাল তা 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 একটা জিনিস তা খেয়াল করেন, এই যে আলিফটা আমরা পড়তেছিলাম, আলিফটা শুরুর আকৃতি ছিল এই যে আলহামদুর শুরুতে আছে, আলিফের শুরুতে আলিফ আসলে ঠিক এরকম থাকে। এখন আলহামদু পুরো একটা শব্দ, কিন্তু খেয়াল করে দেখেন যে আলিফটা এই পরের হরফগুলোর সাথে যুক্ত নাই, তার মানে ওই যে বলছিলাম যে এটা হচ্ছে গয়ের মুরাক্কাব, তথা তার বামের হরফের সাথে আলিফ যুক্ত হয় না লিখতে গেলে, এখানেও সেম অবস্থা। আর আলিফ যদি কখনো শেষে আসে অথবা মাঝে আসে, খেয়াল করেন এখানে হর মাঝে আসছে, এখানেও মাঝে আসছে, এখানে ফায়ের পরে, এখানে হায়ের পরে, তো আলিফের ওই যে বললাম গায়ের মুরাক্কাব, সুতরাং তার বামের হরফের সাথে যুক্ত হবে না, যদিও একই শব্দ হয় তবুও যুক্ত হবে না, এটাও কিন্তু পুরো একই শব্দ কিন্তু যুক্ত হচ্ছে না। এই জন্য যুক্ত না থাকলে এটাকে অবশ্যই অবশ্যই আলিফ বলতে হবে, অনেকে ভুল করে এটাকে লাম বলে ফেলেন, কিন্তু লামের আকৃতি খেয়াল করেন এই যে মাঝখানে এখানে লাম আছে, কিন্তু লামের বৈশিষ্ট্য দেখেন এ কিন্তু বামের হরফের সাথে যুক্ত হয়, লাম হচ্ছে মুরাক্কাব। আর আলিফ কি হবে তাহলে? গায়ের মুরাক্কাব গায়ের গায়ের মুরাক্কাব মুরাক্কাব গায়ের মুরাক্কাব জি। এই তো মাশাআল্লাহ, এই বিষয়টা মাথায় রাখলে সহজ হবে। এরপর ইয়া নুন ইয়া বট নুন লাম বা কফ লাম বা বা তা তা দদ লাম ইয়া তা লাম লা লা ইয়া লা লাম। লাম এরপর ইয়া ইয়া তা কাফ তা লাম কাফ লাম মিম কাফ লাম মিম এই তো মাশাআল্লাহ ধরতে পারছেন। এই যে শুরুর দিকে আমরা যখন শিখি অধিকাংশ এই লামটাকে ধরতে পারে না, এই যেটা লাম আছে কাফের পরে লামটা আসলে এই লামটা অনেকে বুঝে উঠতে পারে না, এটা আসলে একটা লাম আছে, ইয়া তা কাফ লাম মিম এতাকাল্লাম। তা মিম লাম লাম ইয়া লাম কাফ ইয়া কাপ কাপ লাম 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 ফা সিন সি হা সিন অ ইয়া ইয়া নুন ইয়া নুন ইয়া ইয়া নুন নুন ফা হা আইন হা কাফ মিম লাম মিম কাফ মিম ইয়া ইয়া সিন ইয়া তা সিন কাফ তা ইয়া নুন কাফ ইয়া ইয়া নুন নুন ইয়া নুন লাম 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 মিম লাম তা মিম মিম অ নুন কাফ ইয়া অ নুন 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 জিম নুন ব জিম আইন লাম আইন জিম হা লাম লাম হা হা মিম আলিফ 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 মিমের পরে একটা আলিফ আছে। আলিফ লাম 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 আইন লাম লাম আইন আলিফ মিম লাম ইয়া লাম আইন মিম লাম ইয়া নুন নুন মিম এটা হচ্ছে লিল আলামিন, এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। লাম লাম নুন লাম নুন নুন সিন সিন হামজা 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 সিন লাম লাম নুন নুন হা হা মিম নুন হা হা মিম আর হচ্ছে মিম
लम लम लाम या या मीम 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 आइन नून नून काफ काफ मीम काफ मीम लम या सिन या या मीम या सा मीम हो हो लम नून काफ मीम काफ मीम आर नून काफ मीम। আচ্ছা, এখন থেকে হচ্ছে সবাই আর বলবেন না, আমি নির্দিষ্ট করে যার নাম বলবো সে বলবেন। আজকে শুরুতে আমরা সোহাগ ভাইয়ের পড়াটা ধরি। সোহাগ ভাই বলবেন পরের শব্দটা। ভাইয়া দুইটা সোহাগ আছে, কোন সোহাগ? আচ্ছা, এসকে সোহাগ। মিম সিন ত মিম সিন তা রফা এটাকে খায়রা। আচ্ছা, আবার বলেন পুরোটা। মিম সিন তা রফা শেষেরটা কি ফা বলছেন? জি জি, তার আগে ফায়ের আগেরটা র জ না, এটা হচ্ছে দদ। দত যদি জ হতো তাহলে এখান থেকে আর একটা দাগ হতো আর কি, যে এরকম থাকতো একটা লম্বা। বুঝতে পারছেন? তজি হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরের হরফটাও বলবেন আপনি, এরপরের দুইটা বলেন। নুন সিন আলিফ হামজা কাফ মিম এরপর ভাই ওটা কি আলিফ কস। ছিল? আচ্ছা, কেউ একজন প্রশ্ন করলেন, জি বলেন আবার। হ্যাঁ ওইটা কি আলিফ ছিল? আলিফ একটু মাথায় একটু কাঁঠাল মতো থাকে উপরে। এটার এটার কথা বলছেন? সিনের পরে যে আলিফ বলছে, এটা আলিফ কিনা জি তাই? জি জি হ্যাঁ হ্যাঁ, জি এটা জি আলিফ, এটা আলিফই। জি, কোন হরফের সাথে এরকম কি যদি একটা দাগ থাকে শুধু, সেটা হচ্ছে আলিফ। আচ্ছা, এরপর হামজা কাফ মিম। কাফ মিম আচ্ছা, একটা এই যে এখানে আছে নিসা আকুম, এই শব্দটা মূলত নিসা আকুম একটাই শব্দ, কিন্তু মাঝখানে ফাঁকা থাকার কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে হামজা হচ্ছে গায়রে মোরাক্কব, সুতরাং হামজা হচ্ছে পর হরফের সাথে যুক্ত হবে না, এই জন্য মূলত এরকম দেখাচ্ছে। এরপর বলেছিলাম ওয়াও হচ্ছে গায়রে মোরাক্কব, দেখেন এই জন্য ওয়াওয়ের সাথে আলিফটা যুক্ত হয় নাই, কিন্তু আলিফ কিন্তু এই যে এখানে সিনের সাথে যুক্ত হয়েছিল, কারণ সিন ছিল মোরাক্কব আর ওয়াও হচ্ছে গায়রে মোরাক্কব, সুতরাং ওয়াওয়ের সাথে পরের হরফ যুক্ত হবে না। যেমন দেখেন এই ওয়াওয়ের সাথেও পরের হরফ যুক্ত হয় নাই, অথচ এটা কিন্তু পুরাটা একটা একটা শব্দ, যেমন কওয়ামুনা কওয়ামুনা, এটা হচ্ছে কওয়ামুনা। আচ্ছা, এখন বলবেন তাহলে আরো একজন সোহাগ ভাই আছেন, উনি বলবেন পরবর্তী স্লাইড। তামিম লাম ইয়া কাফ আচ্ছা সোহাগ ভাই, এই যে হরফগুলো আছে, এটা কোরআনের কোন শব্দে যদি এই হরফগুলো থাকে, যেমন এখানে আছে তামলিক তামলিকু, যেমন যদি বলি তামলিকু এই শব্দটা, তাহলে এটা কি আসলে সাজানো ঠিক আছে এভাবে কি থাকবে, নাকি আকৃতি ভিন্ন হবে মোরাক্কব করে লিখলে? না আকৃতি ভিন্ন হবে কারণ হ্যাঁ হ্যাঁ একটা শুধু মোরাক্কাবের হরফ না হ্যাঁ হ্যাঁ, একটাও নাই কারণ এরকমটাই কি? জি 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 আচ্ছা জি উপরে আচ্ছা, এটা এগুলো কি তো পড়বো? এগুলো আর পড়তে হবে না, এগুলো মোরাক্কাব আকারে আপনারা লিখবেন, প্র্যাকটিস করবেন। হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া ভাই আপনাকে। দেখি অন্য আরেকজনকে ঢুকি আমরা পরবর্তী স্লাইডে কি। আচ্ছা না সোহাগ ভাই, আর একটু বলেন। এই তো এবার হচ্ছে আমরা সরাসরি জি কোরআন শরীফে চলে গেছি, চতুর্থ ক্লাসে আমরা কোরআন কারিমে চলে গেছি। এই যে আল্লাযী, الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون মাশা আল্লাহ, কে পড়তেছেন ভাই? يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم এসকে وأوفوا بعهدي أوفي এসকে بعهدكم إياي فارهبون এসকে সোহাগ ভাই না? আচ্ছা মাশা আল্লাহ। আচ্ছা তাহলে আমরা আরো আমরা তো একজন, পারি না ভাই আমরা জি ইনশাআল্লাহ বেশি আপনারাও পারবেন। আচ্ছা আরো একজন, চলো আচ্ছা আমি আরেকজনকে তাহলে ধরি একটু আমরা। বলি ভাই আমি তো বলতে চাচ্ছিলাম না আমিও তো পড়তেছিলাম না ওটা ওই সোহাগ ভাই আচ্ছা আচ্ছা, জি আমাকে জি দরকার বলেন বলেন। জি ওয়াও আলিফ লাম রা লামের লামের ইয়া পরে রা জি জাল। সাল জাল ইয়া নুন কাফ ফা র ওয়াও আলিফ ওয়াও কাফ ঝা এটা কি ঝা জাল বলতেছেন? সরি জাল জাল হবে, জাল জি জি জাল জি জাল জাল বা ওয়াও আলিফ আচ্ছা শখ সরকার ভাই, এই বা খেয়াল আলিফ করেন এই জি যে জালটা, আপনি এই যে জাল আর সেটাকে আপনি ঝা বলতেছেন, এটা একটু দেখে নেন তাহলে। এই যে আমার মাউস পয়েন্টারটা যেখানে আছে এটা হচ্ছে ঝা, জি বুঝতে জি পারছেন? জি জি, জি এখন বলেন।
با আলিফ, ইয়া আলিফ, তা হামজা আলিফ, তারপরে একটা হরফ বাদ যাচ্ছে, দুইটা হরফ বাদ গেল, তারপরে তা নুন আলিফ হামজা ওয়াও লাম লাম হামজা কাফ হামজা সাদ হা আলিফ বা আলিফ লাম নুন আলিফ র ফা সরি হা হা মিম, এই হাটা ভিতর থেকে হবে না? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ এই হাট জি জি ভিতর জি থেকে জি হবে না সম্ভবত, জি ভিতর থেকে এটা হালকা ওই যে শুরু, আমরা যে হা বলি ওইটা হা তো না, না না ওইটা না, ওইটা না, এটা হচ্ছে শুধু হা, হুম হুম হা মিম ফা ইয়া হা, এটা এটা শুধু হা, হা আলিস খ আলিস লাম দাল ওয়াও নুন ইয়া আচ্ছা আচ্ছা আলিস আচ্ছা আচ্ছা মাশাল্লাহ, আপনি একায়াত বলেছেন, এই পর্যন্ত থাক। এরপর আমরা আরেকজন ভাইকে ধরি, আমরা দেখতে পাচ্ছি এম জাইনাল আবেদিন সাকিব ভাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ভাই, জি ভাই, আপনি এখান থেকে বলবেন। ইয়া আলিফ বা নুন ইয়া হামজা, উপর আলিফ দেখা যাচ্ছে আবার, সিন রা আলিফ হামজা ইয়া লাম আলিফ জাল কাফ রা। ভাই একটা প্রশ্ন ছিল, জি 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 আলিফ এবং হামজা দুইটা একসাথে আছে, আপনি বলছেন যেটা উপরে থাকবে সেটা পড়বো, তাহলে ও প্রশ্নের কোনটা পড়বো? ও আচ্ছা আচ্ছা, এটার ব্যাপারে বলি, এখানে হচ্ছে মূলত হরকত দেওয়া নাই, এখানে জবর জের পেশ কোনোটা নাই, তাই না? তো এখন যদি কখনো আলিফের নিচে হামজা থাকে, হরকত যেখানে দেওয়া থাকবে না সেখানে যদি আলিফের নিচে হামজা থাকে, তাহলে ওটাকে জের ধরে পড়তে হবে, আর যদি উপরে হরকত থাকে তাহলে ওটাকে জবর অথবা পেশ ধরে পড়তে হবে। যেমন এখানে লেখাটা মূলত এরকম, বানি ইসরাইল করু, এদিয়া বানি ইসরাইল, এখন হামজা অনেকটা সিনজের অনেকটা ছাড়া ইস, দেবার মতো, জি জি ছাড়া দেবার হবে মনে হয় আমাকে, বুঝলাম না, হামজা হামজার উপরে এটা ছাড়া দেবার হিসেবে কেমন হবে এরকম? খাড়া জবর কেমন হবে? না না, এটা ছাড়া দেবার হিসেবে কেমন হবে নাকি আলিফ হিসেবে কেমন হবে না না না, হামজার উপরে? জবর হিসাবে হবে, টান হবে না, শুধু হরকত হবে, এক জবর উপরে থাকলে হরকত, যেমন ইসরা ইলা, এটা তো হামদায় ছিল ইস, এই যে ইস, আলিফের উপরে থাকলে যেমন এখানে আসহাব, উলাইকা, পেশ অথবা জবর ধরে পড়তে হয় হচ্ছে আলিফের উপরে যদি হামজা থাকে। আর এটাকে হামজা লেখা এই কারণে, কারণ আমরা জানি যে আলিফ কখন হামজা হয়, এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ হরকতের আগামী ক্লাসে। আলিফ তখন হামজা হয় যখন আলিফের উপরে হরকত, তানবিন, জজম এরকম কোনো কিছু থাকে, তখন ওই আলিফটাকে আর আলিফ বলা হয় না, আলিফটা হামজা হয়ে যায়। তো এখানে এই জন্য হামজাটা লেখা হচ্ছে, এটা হরকত বুঝি নাই ভাই, তুমি মানে, বললেন যেটা, না না এখানে না ওইখানে, আলিফ আর হামজা নিচে যেটা ছিল, আচ্ছা আলিফ কখন হামজা হয়, আলিফের উপরে নিচে কোনো কিছু থাকলে এখানে উচ্চারণটা আমরা করবো আসলে, উচ্চারণটা, আলিফের মাখরা যেটা, মানে আলিফ মূলত তো হামজা হয়ে যাবে, এখানে বলতেছি যে আলিফ আলিফ না মূলত, এটা হচ্ছে হামজা, কেন হামজা, একটা কথা হয় যে আলিফ কখন হামজা হয়, যদি এই প্রশ্ন আসে এটার উত্তর হচ্ছে এরকম, আলিফের উপরে নিচে তথা হরকত তানবিন জজম থাকলে, আলিফের উপরে হরকত তানবিন জজম এই বিষয়গুলো যদি থাকে তখন ওটার আলিফ থাকে না, ওটাকে হামজা বলতে হবে, এটা হচ্ছে তাজবিদের কায়দা, তাজবিদের নিয়ম। আচ্ছা এটার উত্তর উপরে দিব, যদি হরকত থাকে তাহলে হবে, জি জি উপরে হরকত থাকলে সেটাও হামজা, কোন আলিফে কোনো মানে কিছু এরকম দেখলে, যদি, হ্যাঁ এরকম যদি ওয়ার্ড থাকে, আলিফের নিচে যদি কিছু থাকে উপরে যদি হরকত থাকে তাহলে আলিফটা হামজা হয়ে যাবে। জি জি আচ্ছা, আমাদের মিটিংটা এখন শেষ হবে, শেষ হলেই ইনশাল্লাহ আরেকটা লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কও যুক্ত হবে। আচ্ছা সোহাগ ভাই কে আছেন, সোহাগ ভাই? জি ভাই আছে।